saya tuliskan. Enggak. এটি আসলে যে তারা যে বলেছে যে আজকের সংবাদ সম্মেলন সম্পর্কে আমি অবগত, এটি একটি মিথ্যা কথা বলেছে। কারণ ডাকসুতে কখন সংবাদ সম্মেলন হবে সেটি তো অন্তত বিপিজিএস জানার কথা, আজকের সংবাদ সম্মেলন কিন্তু বিপিজিএস কেউই ছিলেন না। আর তারা যে বলেছে আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত, আজকে দেখেন আপনি যেই টাইমে আপনারা সংবাদ সম্মেলন তারা করেছে সেই টাইমে কিন্তু আমি ডাকসুর রুমেই ছিলাম, আমার রুমেই ছিলাম। সুতরাং তাদের এটি যে একটা মিথ্যা কথা এবং মানে হচ্ছে একটা ভুল ইনফরমেশন সেটা আপনারা নিজেরাই প্রমাণ পেয়েছেন। আর তারা যে কথাটি বলেছে আসলে যে বিপি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন, ডাকসুদের সময় দেন না, এটি তাদের গতানুগতিক একটা কথা। আপনি যদি দেখেন যে ডাকসুতে 23 জন ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত হয়েছে এবং 2 জন আমরা অন্য সাধারণ ছাত্রলীগের সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচিত হয়েছি। নির্বাচন নিয়ে নানা ধরনের বিতর্ক ছিল, তারপরেও যে এই নির্বাচনে শিক্ষার্থীদের আশা ছিল যে অন্তত যারা ডাকসুতে আছেন তারা অন্তত শিক্ষার্থীদের জন্য কমন কিছু কাজ করবেন, যে দেখেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে বড় সবচেয়ে ইস্যু হচ্ছে যে শিক্ষার্থীদের যে জোর করে রাজনৈতিক মিছিল মিটিং করানো হয়, শিক্ষার্থীরা গণরুমে থাকে, গেস্টরুমে মেন্টালি নির্যাতিত হয়, এই জিনিসটা থেকে তারা উত্তরণ চায়, সেই জিনিসটা দায়ী কারা? ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ, এবং এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস এবং তাদেরকে সহযোগিতা করে আসছে প্রশাসন। কারণ হলগুলো চালানোর কথা প্রশাসনের, সেখানে তারা ছাত্রলীগকে দিয়ে হল চালায়। সুতরাং সেই ছাত্রলীগ যদি ডাকসুতে যারা রয়েছেন তারা কি কখনো এই বিষয়ে কথা বলবেন? কখনোই বলবেন না। কারণ ছাত্রলীগের কিছুদিন আগে নিউজ হয়েছে আপনার সমস্ত পত্রিকায় যে জিএসএর প্রোটোকল না দিতে যাওয়ায় সূর্য সেন হলে 4টি রুমে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। এখন এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি সেখানে কিন্তু ছাত্রলীগের কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায় না। আর ডাকসুর প্রোগ্রামের বিষয়ে আমরা বেশ কিছু প্রোগ্রাম আমার সাথে শেয়ার করেছে, সেখানে আমি উপস্থিত থেকেছি। কিছুদিন আগে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের যে একটা আউটসোর্সিং বিষয়ক সেমিনার ছিল FBS, আমি কিন্তু উপস্থিত থেকেছি। তারপর 15ই আগস্ট উপলক্ষে জাতীয় দিবসগুলোতে যেমন 15ই আগস্টের কথা বলা হয়েছে সে উপস্থিত ছিলেন না, এই অভিযোগটা করা হয়েছে। এখন তারা ছাত্রলীগ এবং ডাকসুকে হচ্ছে একে অপরের পরিপূরক বানাতে চাইছে। আজকে ডাকসুর প্রোগ্রামে ডাকসুর বিপির নাম থাকে না, সেখানে অতিথি হিসেবে থাকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি। সুতরাং সেখানে ডাকসুর বিপি কেন যাবে? ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে দাওয়াত দেওয়া যেতে পারে, অন্যান্য অনেক ছাত্র সংগঠন রয়েছে, শুধুমাত্র ছাত্রলীগ তো ডাকসুর দাবিদার না যে আমরা ছাত্রলীগ কিনে সকল প্রোগ্রাম করব। সুতরাং সেই ধরনের প্রোগ্রামে আমি কিভাবে যাব? ডাকসুর যে ওই আপনি অগস্ট রিসেন্ট প্রোগ্রামটাই ধরেন, অগস্ট উপলক্ষে 11টি প্রোগ্রাম নেওয়া হয়েছে, সেখানে কিন্তু বিপিজিএস স্বাক্ষরিত প্রেস রিলিজ দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রোগ্রামে গেস্ট কে থাকবে, কখন কোথায় হবে, এগুলো কিন্তু কখনোই আমার সাথে কিছু শেয়ার করা হয় না। তাদের ইচ্ছামতো করে এবং বাজেটের জন্য প্রয়োজন হলে যেহেতু প্রশাসন তাদেরই হাতের নাগালে, সেই কারণে কিন্তু তারা বাজেটও নিয়ে যাচ্ছে, যেই কারণে বিপির কনসার্ট ছাড়া তারা কিন্তু এই প্রোগ্রামগুলো করে যাচ্ছে। তারপরে আমাকে যেখানে বলা হয় ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত কিন্তু যে হচ্ছে একটি প্রামাণ্যচিত্র আপনার এই যে সুপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজন করেছিল, আমি কিন্তু সেখানে ছিলাম। তারপরে আসিফ তালুকদার সাংস্কৃতিক সম্পাদক, তিনি বঙ্গবন্ধুর সাংস্কৃতিক ভাবনা ও ভাবনা শীর্ষক একটি প্রোগ্রাম করেছিল TSC-তে, সেখানে কিন্তু আমি থেকেছিলাম। যেখানে আমাকে বলা হচ্ছে আমি সেখানে থাকি, যদিও তারা বেশিরভাগ প্রোগ্রামে আমাকে বলে না, কিন্তু তারা এটা এড়ানোর জন্য একটা মিথ্যাচার গল্প দাঁড় করে দেন যে বিপিকে পাওয়া যায় না কিংবা বিপিকে দাওয়াত দিলেও থাকে না। আপনারা সাংবাদিক হিসেবে যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত তারা দেখেছেন যে বিপি হিসেবে আমি কতটুকু সময় ডাকসুতে স্পেন্ড করি, আর তারা একটা সবসময় একটা গতানুগতিক জাতীয় শোক দিবসের কথা বলা হচ্ছে, জাতীয় শোক দিবস একটা ন্যাশনাল প্রোগ্রাম, ন্যাশনাল ডে, সেইখানে প্রেসিডেন্ট বাদ দিলে আপনি হলেন যে সর্বোচ্চ পদধারী, সেইখানে কি আপনাকে ইনভাইট করার কোনো বিষয় আছে না আপনিই তো এখানে অর্গানাইজার? না আমি রাইট রাইট, এটা তো আপনি খুব ভালো কথা বলেছেন যে দেখেন আমি অর্গানাইজ হয়ে প্রোগ্রাম নিব, কিন্তু সেই প্রোগ্রামে তারা বাধার সৃষ্টি করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমাদের সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন মেয়েদের হলে, যেহেতু মেয়েরা অনলাইনে সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়, সেই কারণে একটি উদ্যোগ নিয়েছিল যে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার। সেই প্রোগ্রামটি হচ্ছে ডাকসুর জিএস, যেহেতু বাজেটের বিষয়টা জিএস দেখেন, তিনি 1,00,000 টাকা বাজেটও দিয়েছেন সেই প্রোগ্রাম করার জন্য। কিন্তু প্রোগ্রামের আগের দিন হচ্ছে প্রোগ্রামটা ছিল 999 যে সরকারি হেল্পলাইন সংস্থা, ওনাদের সাথে বাজেট প্রোগ্রামের আগের দিন সরকারি সংস্থার লোকদেরকে ফোন করে বলা হলো যে এই প্রোগ্রাম ছাত্রলীগের কনসার্ন নাই, এই প্রোগ্রামে ডাকসুর প্রোগ্রাম না, এই প্রোগ্রাম হবে না। অথচ জিএস কিন্তু বাজেট দিয়েছে এবং সেই প্রোগ্রাম প্রত্যেকটা হলে মেয়েদের হলে শিডিউল দেওয়া ছিল, সেই প্রোগ্রাম কিন্তু হয়নি। কারণ আক্তার সাধারণ ছাত্রলীগের সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচিত, এই কারণে কিন্তু তাকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না।
আপনি বলছেন ডাকসুর ভিপি ভিসির পরে অবস্থান হল স্বাভাবিকভাবে ডাকসুর নির্বাচিতদের মধ্যে অন্যতম প্রতিনিধি, কিন্তু আপনি দেখেন যে আমাকে তারা কোথায় সম্মানটা দিচ্ছে কিংবা কাজ করতে দিচ্ছে। এস এম হলে একজন শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মীরা মাথা ফাটিয়ে 32টা সেলাই লেগেছে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি গেছি তার বিচার চাইতে, সেখানে কিন্তু ছাত্রলীগের কর্মীরাই আমাকে লাঞ্ছিত করেছে। শুধু আমাকে না, শামসুন্নাহার হলের ভিপি ছিলেন, আমি ছিলাম, তারপরে ওই হলের প্রবোস্ট ছিলেন। সেই ঘটনার বিচার আজকে 5 মাস হয়ে গেল, বিচার পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন করেনি। তখন আমার দাবি ছিল দুটো, যে হল থেকে অছাত্র বহিরাগতদের বের করে নিয়মিত শিক্ষার্থীদের হলে সিট দিতে হবে এবং সেটা অনলাইন ডাটাবেস থাকবে কে কোন রুমে থাকে। তখন উপাচার্য স্যার আমাকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আজকে 5 মাস হয়ে গেল, বিচারও করেনি কিংবা হল থেকে অছাত্র বহিরাগত বিতরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তো ছাত্রলীগের 23 জন রয়েছে, তারা উদ্যোগ নেক, তারা অনেক ধরনের কাজ করে, তারা বলেছে, আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এই যে হলের শিক্ষার্থীদের দিয়ে জোর করে মিছিল মিটিং করায়, এর বন্ধকরণে তারা উদ্যোগ নেক। হলে যে গণরুম গেস্ট রুম চলে এটা বন্ধকরণে তারা উদ্যোগ নেক, সেটা তো তারা কখনোই নিবে না, কারণ এখানে তাদের রাজনৈতিক ইন্টারেস্ট জড়িত। এটা আমি তো চ্যালেঞ্জ করে বলেছি যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো প্রসেস নাই, ভর্তি পরীক্ষা ছাড়া কোনো ধরনের ভর্তির সুযোগ নাই। আপনি বিজনেস ফ্যাকাল্টির ডিন যে ব্যাখ্যাটা দিয়েছে আমরা বলেছি, তিনি বলেছেন যে মৌখিকভাবে আমরা 2 বছর আগে চেয়ারম্যানস কমিটির সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মুখের কথায় চলে না, সব কিছু নিয়ম নীতির মধ্য দিয়ে চলে। আর ভর্তির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে ভর্তি পরীক্ষা ছাড়া তো প্রশ্নই ওঠে না। আপনার অন্যান্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান কিংবা যেসব ডিপার্টমেন্ট ইভিনিং কোর্স আছে সেই ডিপার্টমেন্টের টিচারদেরকে আপনারা জিজ্ঞেস করেন, আমি নিয়ম নীতি জেনে বলছি, আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম যে তারা তো এটা একটা মিথ্যাচার করেছে ডিনের সাথে সহযোগী হয়, কারণ ডিন যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেটি তো একটা ফলস ব্যাখ্যা ছিল। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো গুরুত্বপূর্ণ বিশেষ করে শিক্ষা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটা একটা একাডেমিক কাউন্সিল আছে, সেখানে অনুমোদন করতে হবে, তারপরে সিন্ডিকেটে পাশ হবে, এটার ভিত্তিতে কোনো এভিডেন্স তারা দেখাতে পারেনি। এখন যদি তারা বলে যে আরও ছাত্র সংগঠন ভর্তি হয়েছে, কিন্তু আমরা কিন্তু জানতে পেরেছি যে ছাত্রলীগের 34 জনের বিষয়ে, আরও যদি ছাত্র সংগঠন কাউকে ভর্তি করে থাকে তাদেরকে বহিষ্কার করতে হবে, কারণ এই ধরনের সিস্টেম তো বিশ্ববিদ্যালয়ে নাই, এরকম একটা অন্যায় তো আমরা মানতে পারি না। আর তারা যে কথাটি বলেছেন এইখানেই আমার তাদের সাথে একটা মানে অনেক সময় মতানৈক্য তৈরি হয়, তারা আমাকে কিছু কিছু অনৈতিক বিষয়ে সমর্থন দিতে বলে। যেমন আমি এই বিষয়টি নিয়ে আমাদের ডাকসুতে যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ আছে, সোশ্যাল মিডিয়ার একটা চ্যাট গ্রুপ আছে, সেখানে আমি তাদেরকে মেসেজ করেছি যে এই বিষয়ে আমাদের অবস্থান কী হবে, কেউ কিন্তু কিচ্ছু বলেনি। যখন দেখেছি তারা 2 দিন এটা নিয়ে কথা বলতেছে না কিংবা তাদের গাছাড়া ভাব, তখন কিন্তু আমি ডাকসুর সভাপতি উপাচার্যকে এই 34 জনের ছাত্রত্ব বাতিল এবং যে 7 জন ডাকসুতে প্রতিনিধিত্ব করতেছেন এদের ছাত্রত্ব এদেরকে ডাকসু থেকে অপসারণের জন্য চিঠি দিয়েছি, তারা কিন্তু আমাকে এই বিষয়ে রেসপন্স করেনি। আজকে ডাকসুর জিএসের কথা ধরেন আপনি, তিনি বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে তিনি দুর্নীতির সাথে জড়িত, নিয়মিত পার্টি অফিস করেন না, এরকম আরও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নৈতিক স্খলনের দায়ে তাকে পদ থেকে পদচ্যুত করা হয়েছে। ঢাকা সেটা একটা ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সকল ছাত্র সংগঠনের সকল দলমত নির্বিশেষে সকল মত পথের মানুষ এই বিশ্ববিদ্যালয়কে ধারণ করে। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি যদি এরকম একজন করাপ্টেড লোক এখানে প্রতিনিধিত্ব করে, সেটা তো বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সম্মানহানিকর এবং ছাত্র রাজনীতিতে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো যে এরকম একজন দুর্নীতিগ্রস্ত লোক তার নিজের সংগঠন থেকে বিতাড়িত করলেও বিশ্ববিদ্যালয়ে প্রশাসন করেনি। এইখানে তো তাদের কোনো রেসপন্স নেই। আজকে তারা সংবাদ সম্মেলন করেছে, ডাকসুর গঠনতন্ত্রে বলা আছে ডাকসুকে কার্যকর অধিকতর কার্যকর করার স্বার্থে ডাকসুর সভাপতি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, প্রয়োজনে ডাকসু ভেঙে দিতে পারে এবং ডাকসুর এক্সিকিউটিভ মিটিংয়েও যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, 2টা ধারায় রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে উপাচার্য যদি চায়, কারণ এখানে তো আর তথ্য প্রমাণ আর তো কিছু বাকি নেই, নির্বাচিত প্রতিনিধিকে কি আসলে বহিষ্কার করা যায় কিনা, সে তার মাদার অর্গানাইজেশন থেকে বহিষ্কৃত হয়েছে বলে বা ওইখান থেকে নমিনেশন নিয়ে এসেছে বলে, সেরকম কি কোনো বিধান আছে? না, এখানে নির্বাচিত বহিষ্কারের কথা তো স্পষ্টভাবে বলাই আছে, কেউ কোনো কারণে, এখন তো এটা তো একটা নেসেসিটি নোজ নো ল, এখন এটা তো একটা প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে একটা ছাত্র সংগঠন তার নৈতিক স্খলনের কারণে তাকে পদচ্যুত করেছে এবং তার বিরুদ্ধে যথেষ্ট এভিডেন্স রয়েছে, এরপরে আর কিছু থাকতে পারে না। ছাত্রলীগের এভিডেন্স, এটা তো ডাকসুতে সে কোনো অনিয়ম করেছে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেহেতু ডাকসুর জিএস ডাকসুতে কোনো অনিয়ম করেছে কিনা সেটা নিয়ে তদন্ত হতে পারে, কিন্তু এটা বাইরের কোনো বিষয় নিয়ে কি ডাকসুতে কোনো এটার প্রভাব পড়বে না? একজন করাপ্টেড লোক তো তার তো পরিচয় সে দুর্নীতিগ্রস্ত লোক, এখন
সে কোন জায়গায় দুর্নীতি করেছে সেটা তো আমাদের দেখার বিষয় না। তাই সে তো তার চরিত্রের নৈতিক স্খলন, সে তো নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি হবে। তো এরকম একজন লোক যিনি বিশ্ববিদ্যালয়ে কিছু করলেন না কিন্তু বাইরে এই কাজ করলো তাই বলে আমরা মেনে নেবো, সেটা তো না। চোর এখন আপনার বাসায় চুরি না করলে আপনি ব্যবস্থা নেবেন না, অন্যের বাসায় চুরি করলে তো মানে মানে হচ্ছে আপনি কিছু বলবেন না, নিজের বাসায় চুরি করলে কিছু বলবেন, সেটা তো হতে পারে না। না এটা তো নানানভাবে যেটা আমরা বলেছি যে আমি তো এর আগে দুটি উদাহরণ দিয়েছি যে আমার প্যানেলে আমাদের সংগঠন যে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচিত হওয়ার কারণে কাজ করতে গিয়ে আমি আক্তার সমাজসেবা সম্পাদক দুজনে বাধার সম্মুখীন হচ্ছি, সেটা তো বললাম যে আমরা মেয়েদের হলে একটা সাইবার সিকিউরিটি অ্যানেস প্রোগ্রাম করতে চেয়েছিল, সেটি করতে দেওয়া হয়নি, বাধাগ্রস্ত করা হয়েছে, গেস্টদেরকে আসতে নিষেধ করা হয়েছে, হল কর্তৃপক্ষকে নিষেধ করা হয়েছে যে তারা যেন কোনো ধরনের সহযোগিতা করেনি এবং সরাসরি সেখানে ডাকসু জিএস এজিএসটার সাথে ইনভলভ ছিল। তো আমরা ইম্পসিবল, কারণ আমি কাজ বলেছি যে হয়তো অনেক কাজ আমার করার কথা ছিল সেগুলো আমি করতে পারিনি, কিন্তু তাই বলে কিছু করতে পারিনি সেটা না, অনেক কাজ করেছি কিন্তু শিক্ষার্থীদের জন্য। যেই আমরা বলেছি যে ধরেন মেয়েদের হলে এবং সেন্ট্রাল লাইব্রেরিতে শিক্ষার্থীদের দাবি ছিল সেখানে প্রবেশের সময়সীমা বৃদ্ধি, আমরা মেয়েদের হলে 8টার পরিবর্তে সেটা 10টা পর্যন্ত করেছি, সেন্ট্রাল লাইব্রেরির যে সময়সীমা বৃদ্ধি সেটা করেছি, লাইব্রেরিতে শিক্ষার্থীদের অভিযোগ ছিল যে দেয়ালের পলেস্তারা খসে পড়তেছে সেটা সংস্কার করিয়েছি, তারপরে অনেক শিক্ষার্থী রয়েছে যারা আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেক সময় ভর্তি হতে পারে না বা তাদের সমস্যার কারণে চলাফেরায় সমস্যা হয়, তারা এসে তাদের সমস্যাগুলো তুলে ধরে যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার জন্য। কিংবা এছাড়া যেসব বিভাগে বর্ধিত ফি নেওয়া হয় সেখানে অনেকগুলো বিভাগে অযৌক্তিকভাবে বর্ধিত ফি নেওয়া, তো সেগুলো আমরা কমিয়েছি। সুতরাং এই জায়গা থেকে কিছু কাজ তো করতেছি, হয়তো কিছু কাজে বাধার সম্মুখীন হচ্ছে এবং কিছু কাজ করতে পারতেছি, এই যে করতে পারতেছি সেটা শিক্ষার্থীদের জন্য মানে একটা মানে চা পাওয়া এবং ডাকসুর একটা পজিটিভ দিক যে 28 বছর পরে হইলে যেহেতু একটা দীর্ঘদিনের আমরা বলবো যে নোংরা রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, ছাত্র রাজনীতির নামে একটা অপরাজনীতি, হলে হলে দখলদারিত্ব, সেই জায়গাটা চেঞ্জ করতে তো আমাদের একটু সময় লাগবে, 1 বছরে ডাকসু আসলে রাতারাতি চেঞ্জ আমরা করতে পারবো না। তবে আমরা তো শুরু করেছি, আজকে দেখেন এতদিন কেউ মুখ খুলে না, এখন শিক্ষার্থীরা মুখ খুলতেছে যে তারা গেস্ট রুম গণরুমে নির্যাতিত হচ্ছে, আমরা এখানে নির্বাচিত প্রতিনিধি আছি, তাদের একটা ভরসার জায়গা আছে যে অন্তত আমরা 2-4 জনকেও পাবো আমাদের পাশে। ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত তিনি গণরুম গেস্ট রুম ছাত্রলীগ থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি কিন্তু গণরুম গেস্ট রুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যে তিনি ডাকসুর সদস্য হয়ে নিজে গণরুমে থাকতেছেন, কারণ বিশ্ববিদ্যালয় এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়কে দেখানোর জন্য। সুতরাং ডাকসু হওয়াতে তো কিছুটা পরিবর্তন হচ্ছে, হয়তো কিছু কিছু কাজে